ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। ফিরেলা বিরতির পর আমরা আলোচনায় আসবো, তবে তার আগে আপনাদের আরেকবার জানিয়ে রাখি, রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিজেপির সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়র গাড়িতে হামলার ঘটনা ঘটেছে, ভাঙচুর হয়েছে, বোমাবাজি পর্যন্ত হয়েছে বলে অভিযোগ। দেখতে পাচ্ছেন সেই ছবি, শিলিগুড়িতে কৈলাস বিজয়বর্গীয়র গাড়িতে হামলার ঘটনা ঘটেছে, ভাঙচুর চালানো হয়েছে, এমনকি বোমাবাজি পর্যন্ত করা হয়েছে বলে অভিযোগ। কি অভিযোগ করছেন কৈলাস বিজয়বর্গীয় শুনুন। কৈলাস জি, আপনার গাড়ি ভি তো টুট গয়া হ্যায়। मेरी गाड़ी पे भी बम फेंका है। ममता जी की राज में एफआईआर करने का कोई मतलब नहीं। पता लगा कि आप एफआईआर करने गए और आपके खिलाफ एफआईआर हो गई। পরিষ্কার অভিযোগ করছেন, তার গাড়ি লক্ষ্য করে বোমাবাজি করা হয়েছে। এই যখন ছবি শিলিগুড়িতে, তখনই এই ঘটনার প্রতিবাদে, তাদের দলীয় কর্মীর মৃত্যুর প্রতিবাদে বিজেপির যে দলীয় দপ্তর মুরলীধর সেনলেন, সেখান থেকে বিজেপির একটি প্রতিবাদ মিছিল আজকে সেন্ট্রাল অ্যাভিনিউতে যায়, সেখানে পুলিশ মিছিল আটকে দিলে অবস্থানে বসে পড়েন তারা। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, প্রতিবাদে নেমেছে বিজেপি, রাস্তায় নেমেছে, এবং তার আগে বিজেপির একটি প্রতিনিধি দল রাজভবনে আজকে গিয়েছিল, সেই ছবিও আমরা আপনাদের দেখিয়েছি। আমি সরাসরি কথা বলবো সুমন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। পরিষ্কার অভিযোগ যে এ রাজ্যে সুবিচার, গণতন্ত্র এই সরকারে আশা করা যায় না, অভিযোগ করছে বিজেপি। দেখুন, হিন্দিতে একটা কথা আছে, ভৌকাল, যার মানে, যার বাংলা মানে হচ্ছে তাণ্ডব। মানে বিজেপি সারা রাজ্য জুড়ে যেভাবে তাণ্ডব করছে, সেই তাণ্ডবের মাধ্যমে ক্ষমতায় আসতে চাইছে। আসলে তাণ্ডবের মাধ্যমে ক্ষমতায় আসা যায় না। মানুষের সঙ্গে যদি সম্পর্ক তৈরি না হয় এবং মানুষের ইস্যুতে যদি মানুষের কাছে তারা না যেতে পারে, খুব স্বাভাবিকভাবে তাদের তাণ্ডবের দৃষ্টিভঙ্গিটা নিতে হবে। গোটা রাজ্য জুড়ে যে ধরনের অপপ্রচার এবং মিথ্যাচার চলছে, তাণ্ডবের রাস্তায় ক্ষমতায় আসতে চাইছে গুরুত্বপূর্ণ। 21 জুলাইকে সামনে রেখে যে দল ক্ষমতায় এলো, 21 জুলাইতে সরকার বিরোধিতা করে যে দলের উদ্ভব হলো, সেই 21 জুলাইকেও হার মানিয়ে দিয়েছেন। 21 জুলাইতে আপনারা দেখাবেন, আমি অনুরোধ করব দেখাবেন দুটোর মধ্যে আজকে তুল্যমূল্য বিচার করুন। 21 জুলাইতে একটা নির্দিষ্ট জায়গা থেকে মঞ্চ অবধি এগোচ্ছিলেন, মঞ্চ অবধি পৌঁছে গেছিলেন, তাদের মাঝখানে ব্যারিকেড আটকায়নি। এই দলীয় যে শাসন চলছে, তৃণমূলের যে সরকার, তারা সমস্ত গণতন্ত্রে যা 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 মানবিন্দু আছে সবগুলোকে ছুঁড়ে ফেলে দিয়েছে। আজকে একটা লোক অকারণে মরল, কোনো কি এটাতে কোনো বিনা প্ররোচনায় প্রত্যেক জায়গায় যে লাঠি চালনা, গুলি চালনা এবং মিথ্যাবাদ বলছে, যখন বিজেপির উত্তরকন্যা অভিযান ঘিরে সরগরম ছিল রাজ্য রাজনীতি, দক্ষিণবঙ্গে যাবতীয় নজর ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মেদিনীপুরে দাঁড়িয়ে কি বলেন, বহিরাগত ইস্যুতে আজকে বিজেপিকে আক্রমণ শানিয়েছেন তৃণমূল নেত্রী, দেখুন। সবাইকে ভয় দেখাচ্ছে, এজেন্সি নিয়ে ভয় দেখাচ্ছে, সবাই কেটে কেটে নড়ছে, হয় ঘরে নয় জেলে। একটা জিনিস মনে রাখো, বিজেপি গুজরাট দিয়ে বাংলা হবে না, আর গুজরাট বাংলাকে বানাতে দেবো না, এটা কথায় রেখো। আর বাংলা তোমার আউটসাইড থেকে গুন্ডামি করার অনেক খেলা খেলছো, আগামী মানুষ ঢুকে নেবেন। ওরা ভাবে হিন্দু মুসলমান করে মানুষকে ভাগ করে দাও, বাংলা ভাগ করে দাও, বাউরি বাক্যি ভাগ করে দাও, রাজবংশী কামকাপুরি ভাগ করে দাও, শিকারি চ্যাটার্জি ভাগ করে দাও। তোমাকে তুই পাল্টা বলি, তোমার গুন্ডা আছে, তোমার টাকা আছে, তোমার বহিরাগত লোকেরা আছে, তোমার প্রচুর, এই 6-7 বছরে প্রচুর টাকা তুমি করেছো। তোমাদের সব থাকলেও তোমাদের কিছু তৃণমূল কংগ্রেসের মতো একটা ওয়ার্কার নেই, এটা মাথায় রেখো। দিলীপ সরকার স্পষ্ট অভিযোগ, ডিভাইড এন্ড রুল পলিসি চাইছে বিজেপি। দাহা বাজে কথা বলছেন, আমরা সবাই জানি কি চলছে। উনি মঞ্চে বসে আছেন ছত্রধর মাহাতোকে নিয়ে, দুদিন আগে উনি যাকে জেলে ভরেছিলেন, আর মঞ্চে তাকিয়ে দেখুন 7 জন বিধায়ক
ওনার টিকিটে জেতা তারা কিন্তু মঞ্চে নেই, উনি যেখানে বসে কথা বলছেন আপনি ক্যামেরা ঘুরিয়ে দেখেন ভিড় কি আছে। সুতরাং আমি এই নিয়ে তর্ক করতে চাই না, ওদের ব্যাপার ওদের, ওরা বুঝুক, কিন্তু যেভাবে গণতন্ত্র হত্যা করেছে, যেভাবে গণতন্ত্রের হনন হচ্ছে এখানে, আপনাদের ওখানে কেউ যদি ঢুকিয়ে দেখি তোমার পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী কি করছেন, তো একজনকে কেন জেলে ঢোকাতে পারছে না? আরে বাবা, তোমরা বিহারে যারা মাঝি দুর্গা পূজায় গুলি চালাচ্ছে তোমাদের নিয়মতরে ভুলার যোগ্য না, বাংলার নির্বাচন চালানোর জন্য। দিদিমণি বিহারে গেলে তো সব দিদিমণি বিহারে নির্বাচন দিয়েছিল আরে তৃণমূলে নেই, জিতটা কি গুজরাট নিয়ে ঘোষণা দিয়েছিল বিজেপি পক্ষ থেকে? আমি এখানে দর্শকদের দেখাতে চাইবো দক্ষিণবঙ্গের আজকের রাজনীতি কিন্তু আবর্তিত হয়েছে মেদিনীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় কি কি বক্তব্য রাখছে তার উপরে। উল্লেখযোগ্য ভাবে তাৎপর্যপূর্ণ ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সেই সভায় অধিকারী পরিবারের কেউ উপস্থিত রইলেন না। দেখুন, পাশের জেলায় দাঁড়িয়ে নাম না করে কড়া বার্তা, একবারও মুখে নেই শুভেন্দু অধিকারীর নাম। তৃণমূল নেত্রী সভায় নেই অধিকারী পরিবারের একজনও, তাহলে কি বিচ্ছেদ অবশ্যম্ভাবী? পূর্ব মেদিনীপুরের মোট বিধানসভা কেন্দ্র 16। এগরায় বিধায়ক সমরেশ দাসের মৃত্যুর পর পূর্ব মেদিনীপুরে এখন তৃণমূলের বিধায়ক সংখ্যা 12। হাজির ছিলেন না নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী, শুভেন্দু অনুগামী বলে পরিচিত কাঁথি উত্তরের বিধায়ক বনশ্রী মাইতি, এর পাশাপাশি পটাশপুরের বিধায়ক জ্যোতির্ময় কর এবং মহিষাদলের বিধায়ক সুদর্শন ঘোষ দস্তিদার অসুস্থতার কারণে মমতার সভায় যাননি। উত্তর মেদিনীপুর পূর্বে শুধু সুদর্শনদার জ্বর হয়েছে, আমি আসতে বারণ করেছি, কারণ আপনারা জানেন এখন কোভিড খুব হচ্ছে, তাই জ্বর হলে আমরা বারণ করছি। পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূলের কোঅর্ডিনেটর ও বিধায়ক অর্ধেন্দু মাইতির দাবি, তৃণমূলের 12 জন বিধায়কের মধ্যে 7 জনই উপস্থিত ছিলেন মমতার সভায়। কাঁথি উত্তরের বিধায়ক বনশ্রী মাইতির সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয় কিন্তু তার ফোন সুইচড অফ ছিল। শুভেন্দুর সঙ্গে তৃণমূলে টানাপোড়েন শুরু হওয়ার পর বিভিন্ন অরাজনৈতিক অনুষ্ঠানে তার সঙ্গে খেজুরির বিধায়ক রণজিৎ মণ্ডল, কাঁথি উত্তরের বিধায়ক বনশ্রী মাইতি, ময়নার বিধায়ক সংগ্রাম দলুই, পাঁশকুড়া পশ্চিমের বিধায়ক ফিরোজা বেদিকে দেখা গেছে। এর মধ্যে বনশ্রী মাইতি ছাড়া বাকি সব তৃণমূল বিধায়ক মমতার সভায় উপস্থিত ছিলেন। দাদাকে অপমান করার পরে মানুষের দেহটা হয়তো গেছে প্রশাসনিক চাপে বা দাদাদের চাপে, কিন্তু অ্যাকচুয়ালি মনটা প্রত্যেকে বাড়িতে ফেলে দিয়ে এসছেন, আর সেই মনের অধিকারী হচ্ছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী কাউকে বলেনি যে মমতার সভায় যাবেন না, বা শুভেন্দু অধিকারী কারুর উপরে কোনোভাবে অ্যাকশান রিয়াকশান বা কোনো কথা কোনো সময় তিনি বলেননি। তৃণমূল নেত্রীর এদিনের সভাকে যে তৃণমূল কার্যত প্রেস্টিজ ফাইট হিসেবে নিয়েছিল তার প্রমাণ মিলেছে সভার প্রস্তুতি থেকে। গোটা মেদিনীপুর শহরকে কার্যত মুড়ে দেওয়া হয় মুখ্যমন্ত্রীর ছবি দিয়ে, সভার ভিড় দেখে উচ্ছ্বসিত মমতা বন্দ্যোপাধ্যায়। এই রকম একটা বর্ধিত ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের সভার মতো সভা, আর বাইরে রাস্তায় কত লোক দাঁড়িয়ে আছে তার কোনো ঠিক নেই। যেই মাঠেতে মাননীয় প্রধানমন্ত্রী এসেছিলেন, মাঠ উপচে পুরো শহর জাম হয়ে গেছিল, সেই মাঠের মধ্যে হেলিপ্যাড, সেখানেই খাওয়া দাওয়া, আর সেখানেই সভা। বুঝতে পারছেন কত লোক হয়েছে? আমাদের একটা মণ্ডলের যে জনসভা হয়, আজকে দিদিমণির কাছে তত লোক আসে না। আমরা কৃষক র্যালি করেছি কৃষক আইনের পক্ষে, 10-20 হাজার 15 হাজার আপনারা দেখেছেন একটা বিধানসভাতে হয়েছে। আজ দিদিমণির সঙ্গে কোনো কৃষক নেই, খালি দালালরা আছে যারা কৃষকদের লুট করেছে। দিন পশ্চিম মেদিনীপুরের 15 জনের মধ্যে 13 জন তৃণমূল বিধায়ক উপস্থিত ছিলেন মমতার সভায়। কোভিড আক্রান্ত কেশিয়াড়ির বিধায়ক পরেশ মুর্মু হাজির ছিলেন না। এদিনই মৃত্যু হয় মেদিনীপুরের তৃণমূল বিধায়ক মৃগেন মাইতির। এদিন দুপুরে কাঁথির শান্তিকুঞ্জ থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন শুভেন্দু। মাঝপথে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের অতিথি নিবাসে 1 ঘন্টার বিরতি, তারপর ফের রওনা দেন কলকাতায়। যদিও সংবাদ মাধ্যমের সামনে মুখ খোলেননি নন্দীগ্রামের তৃণমূল বিধায়ক। আশাবুল হোসেন, বিটন চক্রবর্তী ও বলয় চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ।
আমি বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসব। শুভেন্দু অধিকারী আজকে কলকাতায় এসেছিলেন যখন মমতা বন্দ্যোপাধ্যায় মেদিনীপুরে, এরই পাশাপাশি আরো যেটা সমানভাবে তাৎপর্যপূর্ণ, শুভেন্দু অধিকারী অর্থাৎ অধিকারী পরিবারের কেউই আজকে উপস্থিত ছিলেন না। আমি বলছি বঙ্গ রাজনীতি এখন যে অবস্থায় দাঁড়িয়ে রয়েছে কতটা পলিটিক্যালি ইম্পর্টেন্ট বলে মনে হচ্ছে আপনার? না দেখো, মানে রাজা রাজা যুদ্ধ করে উলুখাগড়ার প্রাণ যায়। আজকে যে ছেলেটি মারা গেল, একটা রাজবংশী কমিউনিটি সম্প্রদায়ের লোক, দরিদ্র পরিবারের লোক, রাজনীতির লড়াইটা আমরা কোথায় নিয়ে যাচ্ছি তুমি একবার ভেবেছ? যে প্রাণ চলে যাচ্ছে, বাম আমল থেকে রাজনৈতিক হিংসা, তার আগের থেকে হিংসা চলছে, রাজনৈতিক হিংসা, মানে একটা ভদ্র সভ্যভাবে আন্দোলন আমরা করতে পারি না। আর আমাদের পুলিশরাও মানে পেশাগত জায়গা থেকে আন্দোলনকে নিয়ন্ত্রণ করতে পারে না, অথচ প্রতিদিন দিল্লিতে শয়ে শয়ে আন্দোলন হচ্ছে, এটা খুব দুঃখের। আর দ্বিতীয় যে বিষয়টা বললে সেটা হলো যে দেখো, সামগ্রিক যে ছবি তুমি দেখবে সেটা হলো মমতা বন্দ্যোপাধ্যায় এত দ্রুততার সাথে রাজনীতিতে, মানে নির্বাচনের আগে নামার কথা ছিল না, কিন্তু অধিকারী পরিবারের উপস্থিত, যেটা তুমি প্রশ্ন তুলছো, অধিকারীবাবুর পরিবারের অনুপস্থিতিটাই ওনাকে বাধ্য করেছে মেদিনীপুরের জনসভা করতে, বা আগামী কয়েকটা দিন জনসভা যিনি পরপর করছেন, বা একাধিক জনসভা তৃণমূল কংগ্রেস যে নেমেছে সেটা হলো যে জমি রক্ষার মানে উদ্যোগ। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা হোক, বাংশ যে কনস্ট্যান্ট পূর্ব মেদিনীপুরে সভা করছে, বাত্যবসু সভা করছে, এগুলো সবগুলোই হলো যে অধিকারী পরিবার যদি সম্ভব্য চলে যায় তাহলে তার ক্ষয়টা যাতে না হয় সেটাই ধরে রাখার প্রচেষ্টা, এবং এটার মধ্যে কোনো আলাদা রাজনৈতিক তাৎপর্য নয়। শেষ পর্যন্ত কোথায় যাবে না যাবে, কতজন ধরে রাখতে পারবে না রাখতে পারবে সেটা আলাদা বিষয়, কিন্তু আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের রাজনীতি হিংসা মুক্ত হয় না কেন? কেন বাম আমলেও হিংসা ছিল, কেন মূলের আমলেও হিংসা? একটা হিংসামুক্ত রাজনীতি ব্যবস্থা আমরা দিতে পারি না? একটা হিংসামুক্ত সমাজ ব্যবস্থা আমরা দিতে পারি না? আন্দোলন করতে গিয়ে একজন কর্মীর মৃত্যু হবে তুমি বলতে পারো আমাকে? কেন বারবার আমরা দেখি নির্বাচন আসলেই এই প্রশ্ন এবিপি আনন্দে একাধিক আলোচনায় বিশ্বনাথদা উঠেছে যে যেখানে বিহারে ভোট হয়ে গেল সেখানে পর্যন্ত কোনো হিংসার ঘটনা ঘটলো না, কিন্তু এই রাজ্যে একটা সমবায় নির্বাচনে পর্যন্ত হিংসার ঘটনা এড়ানো যায় না, কেন এই ছবির পরিবর্তন হয় না? আমাদের এই আলোচনায় বারেবারে সেই প্রশ্ন উঠে আসে। বংশ ভট্টাচার্যের কাছে যাব। বিশ্বনাথ চক্রবর্তী যে প্রশ্নটা তুলছেন যে বাম আমল থেকে শুরু করে হালে তৃণমূল আমল যেটা বদলায়নি সেটা হচ্ছে হিংসার ছবি, তখনও হতো এখনো হচ্ছে। আচ্ছা, আমি জাস্ট দুটো লাইনে উত্তর দেবো। প্রথম লাইনটা হচ্ছে আপনি বললেন বিহার নির্বাচনও শান্তিপূর্ণভাবে হয়েছে, আমি আপনাকে জানিয়ে রাখি একজন বিধানসভার ক্যান্ডিডেটকে হত্যা করা হয়েছে এই বছরের বিধানসভা নির্বাচনে। দ্বিতীয় কথা কি, আমার তো খুব সহজ কথা, বিজেপি এখানে ব্যারিকেডে আগুন লাগিয়েছে আপনাদের ক্যামেরায় আমরা দেখেছি, পাথর ছুঁড়েছে আমরা আপনাদের ক্যামেরায় দেখেছি, দিল্লিতে সাধারণ কৃষকেরা শান্তিপূর্ণ আন্দোলন করছে তাদের উপরে কেন জলকামান দেওয়া হয়েছে বলতে পারেন? আজকের দিনে দাঁড়িয়ে ভারত পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি ছবিটা দেখো, পাথর উল্টো দিক থেকে উড়ে এসেছে বিজেপি কর্মীদের উপরে। আমি আবার বলছি তিনি ভোট যত আসবে রাজনৈতিক উত্তাপ বাড়বে, কিন্তু একথা সকলেই চান, সকলেই সাধারণ মানুষ চান যে ভোটের সময় ভোটকে সামনে রেখে হিংসার ঘটনা যেন কখনো না হয়, এই ছবির পরিবর্তন সকলেই চাইছেন। অনুষ্ঠান শেষ করবো, সব খবরের জন্য আপনাদের চোখ থাকুক শুধুমাত্র এবিপি আনন্দে।